এরপরে অনিস হাসান বা অনিক হাসান আপনি এদিকে জানতে চেয়েছেন, স্বামী যদি চরিত্রহীন হয় তাহলে স্ত্রী কি তালাক দিতে পারবে? দেখুন, স্বামী যদি চরিত্রহীন হন তাহলে স্ত্রী তার সঙ্গে থাকা না থাকার ব্যাপারে যদি তার ভালো না লাগে তাহলে তিনি আদালতের মাধ্যমে বা যথাযথ নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে তিনি বিচ্ছেদের আবেদন করতে পারেন, অর্থাৎ নৈতিকভাবে সে অধিকার তার থাকে। তিনি নিজে তালাক দিতে পারেন না, মেয়েরা আসলে তালাক দিতে পারে না। আল্লাহ তাআলা তালাকের দায় দায়িত্বটা পুরুষদের উপরে ন্যস্ত করেছে। মেয়েরা তালাক গ্রহণ করতে পারে নিজের প্রতি অর্পিত তালাকের মাধ্যমে। অর্পিত তালাকের ওখানে কাবিননামার 18 নম্বর কলমে বাংলাদেশে যেটা লেখা আছে সেটা ফিল আপ যদি হয়ে থাকে এবং বিয়ের পরে স্বামী স্ত্রী উভয় যদি স্বাক্ষর করে থাকেন, বিশেষ করে স্বামী যদি স্বাক্ষর করে থাকেন তাহলে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রী পেয়ে যান। সেটার উপর ভিত্তি করে তার নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। ওই 18 নম্বর কলমে যে শর্তগুলো আছে তার কোনোটা যদি লঙ্ঘন হয়, তার ভিত্তিতে এটাও যদি তার মধ্যে পড়ে তাহলে তিনি তালাক গ্রহণ করতে পারবেন। আতিয়া সঞ্জিদা তসনিম, আপনি জানতে চাইছেন আমার আম্মু অসুস্থ, আমার আম্মু বাকি রোজাগুলো কি আমি রেখে দিতে পারবো? বোন, আপনার মা যদি অসুস্থ হন এবং রোজা রাখতে সক্ষম না হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প হিসেবে বলেছেন ফিদিয়ার কথা। আল্লাহ ইরশাদ করেছেন কোরআনে হাকিমে, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যারা সিয়াম রাখতে সক্ষম নন তাদের জন্য মিসকিনকে খাদ্য দান করা হলো কর্তব্য। অতএব আপনি তাদেরকে প্রত্যেকটার সিয়ামের জন্য একটা করে ফিতরা, যতগুলো রোজা রাখতে পারেন ততগুলোর পক্ষ থেকে ততগুলো ফিতরা আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনার আম্মু দয়া মুক্ত হয়ে যাবে। মুস্তাফিজ, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছি, এখন এই সুদের ব্যাপারে আলেমদের কথাবার্তা শুনে বেঁচে থাকার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু বাড়ি তো করে ফেলেছি, এখন এই বাড়িতে থাকা বা ব্যবহার করা সম্পর্কে ইসলাম কি বলে? ভাই মুস্তাফিজ, সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে যারা সুদের কারবারের সাথে একবার জড়িত হয়ে গেছে তারা সুদের যে যেটুকু তারা করে ফেলেছে যখন তাদের বুঝে এসেছে যে তারা অন্যায় করেছেন তখন তারা ফিরে আসবেন, এবং সুদের বাড়ির যদি সুদের লোন থেকে থাকে দ্রুত টাকাগুলো একসঙ্গে দিয়ে বা যত দ্রুত সম্ভব এটাকে দিয়ে আপনি মুক্ত হয়ে যাবেন, এটা হলো আপনার কর্তব্য। বাকি এরপরে এই বাড়িতে আপনি বসবাস করতে অসুবিধা নেই যদি আপনি না বুঝার কারণে করে থাকেন। জানতে চান সুদভিত্তিক পরিচালিত ব্যাংক সময় যে সকল শিক্ষাবৃত্তি প্রদান করে তা গ্রহণ করা যাবে কিনা, একটু আগে উত্তর দিয়েছি গ্রহণ করা যাবে না। এম এ করিম জানতে চেয়েছেন আমার বাবা মৃত্যুবরণ করেন তার নামাজের কাফফারা কি এতিমখানা দেওয়া যাবে? ভাই করিম, প্রথম কথা হলো যে এতিমখানা বা গরিবদের যে ফান্ড আছে প্রত্যেকটা মাদ্রাসা গোরাবা ফান্ড নামে, সেখানে আপনি এই জাতীয় অর্থ দিতে পারবেন। সালাতের কাফফারা হয় কি না এটি আরেকটি স্বতন্ত্র আলোচনা বিষয়। যদিও হানাফি মাজহাব অনুযায়ী সালাত না পড়তে পারলে তার জন্য কাফফারা দিতে হয়, কিন্তু অন্যান্য ইমামদের মতে সালাতের কোনো কাফফারা নাই, কারণ সালাত আসলে এমন একটা বিষয় যেটা কোনো বিকল্প নাই, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, না হলে মনে মনে, আর এরপরে যদি না পারে তাহলে মাফ। আপনার বাবা যদি এত অসুস্থ হয়ে থাকেন যে তিনি সেন্সলেস ছিলেন, তার কোনো চেতনাই ছিল না, তাহলে সেক্ষেত্রে তার জন্য সালাতের বিধানই নেই, তিনি সালাতের বিধান তার জন্য নাই, তিনি সালাত না পড়লেও কোনো এর জন্য দায়ভার তাকে বহন করতে হবে না।